কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজশাহীতে আন্দোলনকারী পুলিশ ও ছাত্রলীগের সাথে কয়েক দফায় সংঘর্ষ হয়। আহত হন অন্তত শতাধিক। সুযোগ বুঝে আন্দোলনে ঢুকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 9টি হলের 151টি কক্ষে হামলা চালায় দুর্বৃত্তরা। ঘটনার রাজনৈতিক দিকে মোড় নিলে 19 জুলাই সংঘর্ষ বাঁধে আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মীদের মাঝে। কার্ফিউ জারির পর শান্ত হতে থাকে পরিস্থিতি। 25 জুলাই প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়ে কর্মসূচি প্রত্যাহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে রাজশাহী শিক্ষার্থীরা আন্দোলন বিক্ষোভ করছিল জুলাইয়ের শুরু থেকেই। আন্দোলন জোরদার হয় 14 জুলাই রাতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। ক্যাম্পাসের প্রধান ফটকের তালা ভেঙে মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। 15 জুলাই পরিস্থিতি আরও ঘোলাটে হতে শুরু করে। বিক্ষোভে যোগ দেয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মিছিল বের করে শাখা ছাত্রলীগও। অন্যদিকে 4 নেতাকর্মীকে মারধরের অভিযোগে মশাল মিছিল বের করে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। 16 জুলাই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে গেলে হল কেটে তালা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ। কিন্তু তালা ভেঙে আন্দোলনে যোগ দেয় শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছাড়ে। সেই সুযোগে আন্দোলনে ঢুকে পড়ে দুর্বৃত্তরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রবেশ করে 20টি মোটরসাইকেল আগুন দেয় তারা। পরে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের রুম ভাঙচুর করা হয়। কয়েক দফায় ভাঙচুর চালানো হয় 9টি আবাসিক হলে। এদিন সব মিলে 151টি কক্ষ ভাঙচুর করে দুর্বৃত্তরা। এই ঘটনায় ক্লাস পরীক্ষা বন্ধ করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় প্রশাসন। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। 17 তারিখে হল ছাড়তে শুরু করে অনেক শিক্ষার্থী। অন্যদিকে বিশ্ববিদ্যালয় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে পুলিশ। দফায় দফায় সংঘর্ষ হয়। 4 ঘন্টা পর উপাচার্য সহ অবরুদ্ধ সবাইকে উদ্ধার করে প্রশাসন। 18 জুলাই সাহেববাজার এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ব্যানারে থাকা লোকজন ছাত্রলীগের ওপর ককটেল বিস্ফোরণ করে। এতে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ আহত হন 5 জন। রানীবাজারে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। 19 জুলাই বিক্ষোভ সমাবেশ শুরু করে মহানগর বিএনপি। তাদেরকে ধাওয়া করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে ছত্রভঙ্গ হয়ে বিএনপি পালিয়ে যায়। এ সময় কার্যালয় ভাঙচুর করে বিএনপির আহ্বায়ক সহ 7 নেতাকর্মীকে তালাবদ্ধ করে রাখে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। 20 জুলাই কার্ফিউ জারি ও সশস্ত্র বাহিনী মোতায়েনের পর পাল্টে যেতে থাকে চিত্র। শান্ত হতে থাকে পরিস্থিতি। 25 জুলাই কোটা সংস্কারের প্রজ্ঞাপনকে স্বাগত জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। DBC নিউজ ডেস্ক।